আমি ডায়েরি লিখতে বসলাম। আমার এই ডায়েরি লেখা মানে সংক্ষিপ্ত নোট নেওয়া। বানপক্ষ সঙ্গমের কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য লিখে পাগলিঘাটের পাগলি মায়ের সম্বন্ধে লক্ষণ ভারতীজির কাছে যা শুনেছিলাম তা লিখলাম। মাকড়খেরাতে কালো চিতার ভয়ে কীভাবে সেই কালরাত্রি কাটিয়েছিলাম সে সম্বন্ধে কিছু লিখে চিতাবাঘের চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে যা যা শুনেছিলাম তাও সংক্ষেপে লিখলাম। পুষ্করিণী তীর্থে সেই কোজাগরী পূর্ণিমার রাত্রে মহান্তজির ভাবনমাদ অবস্থা, পুষ্করিণীর পাড়ে চারজন রহস্যময় সাধুর দর্শন, তাঁদের অলৌকিক গাত্রবর্ণ, তাঁদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মুহুর্মুহু বাঘের হুঙ্কার। সকালে হিরণ্যপাণির পূজা করতে যেতেই স্বতই কণ্ঠে সামবেদের মন্ত্রাবির্ভাব, সহসা মন্দিরের মধ্যে বিদ্যুৎ ঝিলিক, এখানে আসার সময় বাঘ মহিষের লড়াই, সেই বীভৎস দৃশ্য, সর্বশেষ গতরাত্রে ঝাড়ুকাজির কণ্ঠে বৈকুণ্ঠের গান, সব বিষয়েই কিছু কিছু নোট লিখে ডায়েরি লেখা বন্ধ করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মোটে 9টা বেজেছে। আমি ধর্মশালার ছাদে উঠে দেখলাম মহান্তজির দল সেইমাত্র স্নানাদি সেরে মন্দিরে এসে পৌঁছেছেন। 30 জন নাগার একে একে পূজা করে আসতে দেরি হবে। আমার কৌতূহল হলো একতলার ঘরে গিয়ে সেই 5 জন সাধুর সঙ্গে আলাপ করতে। ডায়েরি হাতে নিয়েই নেমে গেলাম তাঁদের ঘরে। জানালা দিয়েই দেখতে পেলাম তাঁরা সর্বাঙ্গে ভস্মলেপন করছেন। তাঁরা সকলেই উলঙ্গ হয়ে বসে আছেন। প্রত্যেকের লিঙ্গদেশ মোটা লোহার জিঞ্জির দিয়ে দৃঢ়ভাবে বদ্ধ। তাঁদেরকে গতরাত্রে ঝাড়ুকাজির গানের আসরে কিংবা আজ সকালে নর্মদার ঘাটেও দেখেছিলাম। তাঁদের পরিধানে ছিল একখণ্ড গেরুয়া বস্ত্র। ঘরে ঢুকবো না দোতলায় ফিরে যাব ইতস্তত করছি, এমন সময় তাঁদের একজন আমাকে দেখতে পেয়ে ডাক দিলেন, আইয়ে আইয়ে আন্দার আইয়ে। আশ্বস্ত হয়ে ঘরে ঢুকলাম। প্রথমেই তাঁরা আমার পরিচয় জানতে চাইলেন। আমি জানি সম্প্রদায়ে সম্প্রদায়ে সাধারণত বিরোধ থাকে, যে যার সম্প্রদায়কেই চরম এবং একমাত্র খাঁটি ভেবে থাকেন। তাই প্রথমেই আমি জানালাম বাবার ইচ্ছাক্রমে স্বাধীনভাবে নর্মদা পরিক্রমা করছি। সুলপানির ঝাড়িতে পরিক্রমার সময় পথিমধ্যে এঁদের সঙ্গে দেখা হয়, হরিধামে পৌঁছে এঁদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবে। আমার কথা শুনে মনে হলো তাঁরা খুশি হলেন। মন্দিরে যাকে টেরিয়া মেজাজের সাধু বলে মনে হয়েছিল তিনি আমাকে বলতে লাগলেন, ভারতে আমাদের বিরাট আশ্রম, আমাদের মহান্তজির নির্দেশে আমরা দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিকে ঘুরে ফিরে ভিক্ষা করি, ভিক্ষালব্ধ অর্থে দরিদ্র নারায়ণের সেবা হয়। এখানে আরও 3-4 দিন থেকে আমরা ভারতে ফিরে যাব। আমরা লিঙ্গকে লোহার জিঞ্জিরে বেঁধে রাখি বলে আমাদেরকে কেউ বলে লোহিয়া, গাত্রে ভস্মলেপন করি বলে কেউ বলে খাকি, কারণ খাক শব্দের অর্থ ভস্ম। 5টি বাঁক দেখিয়ে বললেন আমাদের এই ভিক্ষাযন্ত্রের নাম কামধেনু। এই কামধেনু কাঁধে নিয়ে ভিক্ষা করি বলে অনেকে আমাদেরকে বলে কামধেননি। আমরা কোনো গৃহস্থের বাড়িতে প্রবেশ করি না। গুরু পরম্পরাক্রমে যেসব উপদেশ বাক্য আমাদের সম্প্রদায়ে প্রচলিত আমরা সেই সব দোহা গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাই। গৃহীরা নিজেরাই এসে ভিক্ষা দিয়ে যান। আমরা মা নর্মদা, শিব, সূর্য, রাম ও নারায়ণকে একই পরমেশ্বরের প্রকাশ বলে মানি। তাই পরমেশ্বর জ্ঞানে এই 5 দেবতারই উপাসনা করি। তুমি ভারতে গিয়ে আমাদের বিখ্যাত খাকি কামধেনু আশ্রমে গেলে আমরা খুশি হব। আমাদের ভিক্ষাযন্ত্রগুলি ভালো করে লক্ষ্য করো। তাঁর কথায় ভিক্ষাযন্ত্রগুলিকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলাম। ভিক্ষাযন্ত্র একগাছি করে বাঁক ছাড়া কিছুই নয়। ভারীরা যেমন বাঁকে ভার নিয়ে যায় ঠিক সেই রকমই এই কামধেনু নামক যন্ত্রের 2 দিকে 2 গাছির শিকা আছে। প্রত্যেক শিকায় 1টি করে ছোট্ট চাঙাড়ি বসানো থাকে। শিকাগুলি লাল রঙের কাপড়ের টুকরো দিয়ে জড়ানো। একদিকের শিকার গাভী এবং অন্যদিকের শিকায় হনুমানের মূর্তি অঙ্কিত আছে দেখলাম। আমি তাঁদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা যখন ভস্মলেপন করছিলেন তখন বিড়বিড় করে কোনো মন্ত্র আওড়াচ্ছিলেন বলে মনে হলো, ভস্ম মাখার কোনো মন্ত্র আছে নাকি? তাঁদের মধ্যে একজন বললেন, আছে বই কি, শুধু ভস্মলেপন নয়, লিঙ্গকে জিঞ্জিরে বদ্ধ করারও সংযম সাধনী মন্ত্র আছে। জিঞ্জির বন্ধনের মন্ত্র, মুয়ুকো বন্ধন ধরম কো ধাগা, লোহা কো এর বন্ধ কমর মে লাগা, গুরু কা দোহায় কামনাস হোগা। আর ভস্ম মাখার মন্ত্র হলো, বর্ষেগা মেহ জমেগা, দুব চরেগা গৌ হাগেগা,
গোবর আগিন মুখ জরে সূর্য মুখ তপে ওহি খাক, সন্তন কে চড়ে লাগা খাক হুয়া দিল পাক, অলখ নিরঞ্জন আপ হি আপ। আস্কারা বা প্রশ্রয় পেয়ে আমার সাহস আরও বেড়ে গেল। আমি হাত জোর করে বললাম, আমাকে দয়া করে দু চারটি দোহা বলেন তাহলে ধন্য হই। তিনি বললেন, আপকে পাস ডায়েরি তো হে? আচ্ছা, হামারা গুরুজি কা উপদেশ দু চারটো লিখল। অপর গুরু ভ্রাতা দিদিকে তাকিয়ে বললেন, ক্যা ভাইয়া, ইসমে কই হরজ হে ক্যা? তারা বলল, নেহি নেহি, ক্যা হরজা, ইয়ে ভকত আদমি হ্যাঁ, ইনকো শোনা দিজিয়ে। উনি বললেন, সই হামারা সাইয়া জো সবকা পূর্ণ হার, খাকি জীবন মরণ কা যাকই হাথি বিচার। যিনি সকল বস্তুকে সর্বাঙ্গ সুন্দর করে সৃষ্টি করেছেন তিনিই আমার ঈশ্বর, জীবন মরণের বিচার তাঁরই হাতে, তাঁরই চিন্তা কর। সাই কিয়া সব হ্যায় রাহা, যো কুচ করে সো হই, কর্তা করে সে হতে হয়, কাহে কল্পে কই। পরমেশ্বর যা করেছেন তাই হয়েছে, তিনি যা করবেন তাই হবে, তিনিই তাবৎ বিদ্যমান পদার্থের কর্তা, তবে লোকে কেন শোক করে। সুমিরন সে প্রেমধন জাগে কন কিয়া সব হই, খাখি মারগ মেহর কা বিরলা বুঝে কই। যে ব্যক্তি ঈশ্বরকে স্মরণ করে তারই প্রেমানন্দের উদয় হয়, এবং কোনো বিষয়ে চেষ্টা না করলেও তার সকল সম্পত্তি আপনা হতেই সম্পন্ন হয়। খাকিদের পথ মেহের বা দয়ার পথ, এই দয়ার পথ বুঝতে পারে এমন লোক অতি অল্প। পুরান হারা পার্সি যৌ চিত রহেসি ঠাম, অন্তর তে হরি উমগসি সকল নিরন্তর রাম। পূরণকর্তা পরমেশ্বর যদি তোমার হৃদয়বাসী হয়ে তোমাকে স্পর্শ করেন, তবে তোমার অন্তর হতে হরি আপনা হতে উচ্ছ্বসিত হয়ে উঠবেন, রাম সকল বস্তুতে নিরন্তর স্থিতি করেন। মূরখ সাত পাশ হি হয় না হি দুরিক বার, সব জানাত হে বাপুরে দেবে কৌ হুশিয়ার। ওরে মূঢ়, ঈশ্বর তোরে দূরে নন, তোর নিকটেই আছেন। ওরে বাপু, তিনি সকলই জানেন এবং সযত্নে যথাযথ দান করে চলেছেন। চিন্তা করনা কুছ নেহি চিন্তা জীবকো খায়, হোনা থা সো হো রাহা জানা হয় সো যায়। চিন্তা করা কিছু নয়, চিন্তা জীবনকে শোষণ করে, যা হবার ছিল তাই হয়েছে, যা যাবার তাই যায়। জো রচিয়া সোয়ে হোগা কাহে কো সির মেলে, সহিত উপরি রাখিয়ে দেখি তামাশা ইয়ে। ঈশ্বর যা বিধান করেছেন তাই ঘটবে, অতএব তুমি কি জন্য নিজের মাথায় ভার গ্রহণ করো, পরমেশ্বরকে সর্বোপরি বলে জানো, বসে বসে শুধু কৌতুক দেখো। মন্দিরের দিক থেকে সিঙ্গা ডমরুর নাদ সহ হরনর্মদে ধ্বনি উঠতেই খাকি বাবা বললেন, তোমারা সাথীও নে আ রাহা হ্যা, বেলা ১১টা বেজে গেছে। আমি তাদেরকে নমস্কার জানিয়ে উঠে পড়লাম। যিনি আমাকে উপদেশ শোনাচ্ছিলেন তিনি বললেন, ভারত মে পৌঁছ কর খাকি বাবাকে আশ্রম মে জরুর যাইয়েগা। আমি উত্তর দিলাম, জো রচিয়া সাই হোগা, অর্থাৎ ঈশ্বর যা বিধান করেছেন তাই তো ঘটবে। এই বলে দোতলায় উঠে গেলাম। দু এক মিনিট পরেই নাগা সন্ন্যাসীর দল পৌঁছে গেলেন। মহান্তজি বললেন, বাঙালি বাবা, আদিত্যেশ্বর ভগবানের পূজা করে আজ বড় তৃপ্তি পেলাম। তুমি তো আমাদেরকে ছেড়ে একলাই সর্বাগ্রে পূজা করে এসেছো, ভালোই করেছ, তুমি এখন আমাদের সঙ্গে থাকলে বড় আনন্দ পেতে। আমি সদ্য শেখা বুলিয়া ওড়ালাম, জো রচিয়া সই হোগা, অর্থাৎ ঈশ্বর যা ঘটাবেন তাই তো ঘটবে। কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই এলেন সসম্ভ্রমে অতিথিদেরকে আবাহন করে স্বগৃহে নিয়ে যাওয়ার জন্য। হরনর্মদে ধ্বনি দিতে দিতে আমরা তাঁর দ্বারদেশে উপস্থিত হলাম। ব্রাহ্মণের সহধর্মিনী সহ পাঁচ পুত্র সকলের পা ধুইয়ে দিলেন। বারবার বারণ করা সত্ত্বেও তাঁরা শুনলেন না। মন্দির হতে বোধহয় ৫০০ গজ দূরেই তাঁর দোতলা পাকা বাড়ি, প্রশস্ত প্রাঙ্গণ এবং শস্য ভাণ্ডার আছে দেখলাম। প্রায় ৪০টি গাভী আছে। পুরোহিত মশাইকে বেশ সম্পন্ন গৃহস্থ বলেই মনে হল। বাড়ির ভিতরের বারান্দায় মহাত্মা কমল ভারতীজি এবং শ্রী চৈতন্য ভারতীজির বড় তৈলচিত্র দেখলাম, পুষ্পমাল্যে সুসজ্জিত। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি মন্ত্রোচ্চারণ করে পুরী, ডাল, একটা সবজির তরকারি, হালুয়া, প্রচুর দুধ, সর সহযোগে
আমরা সকলেই পরিতৃপ্তি সহকারে ভোজন করলাম। এদেশে যে কোনো শাকপাতার তরকারি হোক, মূলো শাক, সর্ষে শাক, হিংচা, ধনেপাতা, পোলতা বা আলু পটল সহযোগে কোনো ডালনা বা ঝোলই হোক, তার সর্বজনীন নাম সবজি। তা আজকে যে সবজি খেলাম তার মধ্যে সাদা সাদা হরহরে আমাদের দেশের কচুর মতো কিছু মেশানো ছিল। সেই বস্তুটা কি তা জিজ্ঞাসা করতেই পুরোহিত মশাই বললেন, উসকা নাম পেকচি। কিছুই বুঝলাম না। তিনি তখন বললেন যে পেকচি এক ধরনের কান্দা, মাটির নিচে হয়। তবুও দুর্বোধ্য ঠেকল। লক্ষ্মণ ভারতীজি বললেন, ধর্মশালায় গিয়ে তোমাকে বুঝিয়ে দিব, চলো। মহান্তজিকে পুরোহিতজি প্রণাম করতে উদ্যত হতে মহান্তজি তাকে জড়িয়ে ধরলেন। পূর্বেই শুনেছি লক্ষ্মণ ভারতী সহ এই তিনজনই পরস্পরের গুরু হয়। তাঁরা পরস্পরকে কোলাকুলি করলেন। বাকি আমরা সবাই হরনর্মদে বলে অভিবাদন জানিয়ে ফিরে এলাম ধর্মশালায়। সকলেই বিশ্রাম করতে লাগলেন। আমাকে বারান্দায় ডেকে নিয়ে গিয়ে লক্ষ্মণ ভারতীজি জানালেন, অতিথি হিসাবে গৃহস্বামী প্রদত্ত ভিক্ষার কোনো সমালোচনা করতে নাই। আমি কোনো সমালোচনার দৃষ্টিতেও বলছি না, তোমার কৌতূহল নিবৃত্তির জন্য জানাচ্ছি, পেকচি কোনো কান্দা ফান্দা নয়, বনকচু, অতি অখাদ্য বস্তু। আমি স্পর্শও করিনি। দুর্গম জঙ্গলের মধ্যে যারা বাস করে, সেই ভিল, ওয়াঞ্চি, হো প্রভৃতি জাতির গরিব লোকরাই বাধ্য হয়ে বনকচু খায়। ব্রাহ্মণ সন্ন্যাসীদের ভাণ্ডারার পরিপাটি ব্যবস্থাই করেছিলেন, ওই জাতীয় সবজি না বানালেই পারতেন। আমাদের কথা শেষ হতে না হতেই মহান্তজি বারান্দায় বেরিয়ে এসে বললেন, ঝাড়ুকাজি আজ শামখা বখাত আয়েগা তো, উনকা বৈকুণ্ঠ কি গানা কে লিয়ে মেরা দিল তরপতা হ্যায়। লক্ষ্মণ ভারতীজি বললেন, এই নিয়ে আপনি তিনবার ঝাড়ুকার তল্লাশ করলেন, পুরোহিত ভাইয়াকেও দুবার জিজ্ঞাসা করেছেন, তাঁর কাছে তো শুনে এলেন ঝাড়ুকাজির আসা না আসা তাঁর মর্জি, আসতে পারেন নাও আসতে পারেন, এলে তাঁর গান আর একবার শুনব, না এলে শোনা হবে না। পরিক্রমাবাসীর কাছে পরিক্রমাটাই মুখ্য। এখন আমরা ঘুমাবো, পাঁচটার আগে উঠছি না। আপনার ইচ্ছা হলে আপনি মন্দিরে গিয়ে ঝাড়ুকাজির পথের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে বসে থাকুন। জ্যেষ্ঠ গুরুভ্রাতার ধমক খেয়ে মহান্তজি শুকনো মুখে গিয়ে বসলেন নিজের আসনে। সবাই অল্প বিস্তর আমরা ঘুমিয়ে নিলাম, কিন্তু মহান্তজি ঠাই বসে রইলেন। বিকেল পাঁচটা বাজতে না বাজতে মহান্তজি লক্ষ্মণ ভারতীজিকে কাতর মিনতি জানালেন, আব চলিয়ে মন্দির মে। উনি বললেন, নেহিজি ঝাড়ুকাজি শামকা বখাত আয়েঙ্গে, নেহি আনে সে আচ্ছাই হোগা। এই বলে তিনি আমাদের দিকে চোখ টিপলেন, ঠোঁটে চোরা হাসি। তাঁর কথা শুনে মহান্তজি চোখ বন্ধ করে বসে রইলেন। লক্ষ্মণ ভারতীজি মুখে ওই রকম কথা বললেন বটে, কিন্তু মুখ হাত ধুয়ে তখনই তিনি মন্দিরে যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। উভয় গুরুভ্রাতার এই রাগ অনুরাগের পালা আমার খুবই ভালো লাগলো। লক্ষ্মণ ভারতীজি প্রস্তুত হয়ে বললেন, উঠিয়ে জি আপকো আশিক কে পাশ লে চলতে হ্যাঁ। মহান্তজি লাফিয়ে উঠে তাঁর লক্ষ্মণ ভাইয়াকে জড়িয়ে ধরলেন। আমরা মন্দিরে যখন পৌঁছালাম তখন মতীন্দ্রের ঘড়িতে দেখলাম 5:30 বেজেছে। গিয়ে দেখি মন্দিরের চত্বর ভরে গেছে। গান শোনার আগ্রহে সকলে এসে ঝাড়কাজির আগমনের প্রতীক্ষা করছেন। গত রাত্রে যিনি মীরাবাইয়ের পূর্ণ জীবনচরিত জানতে চেয়েছিলেন তিনিও এসে বসে আছেন। সন্ধ্যা 6:00 বাজতেই ঘুমুরের ধ্বনি শোনা গেল, ঝাড়ুকাজি আসছেন, আসছেন সদাবর্তের পাশ দিয়ে। তার পিছনেও দেখছি তাকে অনুসরণ করে করজোড়ে আসছেন 10-12 জন ভক্ত। তিনি গুনগুন করে গাইতে গাইতে আসছেন, মীরা কে প্রভু গহির গম্ভীরা হৃদয় রহে জি ধীরা, আধি রাত প্রভু দর্শন দিন হে প্রেম নদী কি তীরা। অর্থাৎ মীরার প্রভু গভীর গম্ভীর, বড় গহন সেই রহস্য, হৃদয় ধৈর্য ধরে থাকো, অর্ধরাত্রে প্রেম নদীর তীরে প্রভু তোমাকে দর্শন দিবেন। তাকে দেখা মাত্রই সকলেই শশব ব্যস্তে উঠে দাঁড়াবার উদ্যোগ করতেই পুরোহিতজি বললেন, এসা মত করনা, ইয়ে উনকা বিলকুল বেপসন্দ, চুপচাপ বেঠে রহিয়ে। ঝাড়ুকাজি কারোর দিকে না তাকিয়ে মিনিট দুই ভগবান আদিত্যেশ্বরজিকে বিহ্বল দৃষ্টিতে নিরীক্ষণ করলেন। পরে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করতে লাগলেন। প্রণাম করে উঠেই তিনি বিরাসনে বসেই সেই বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলেন, গতকাল শুনিয়েছি যে পরম বৈষ্ণবী মীরাবাই জন্মেছিলেন মেরতার কাছে কুরকি গ্রামে। তিনি জন্মেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে। সূর্য তখন মেষ রাশিতে তুঙ্গি, তাই সূর্যের নামানুসারে তার নাম রাখা হয় মিহিরা।
মিহিরা থেকেই অপভ্রংশে মীরা। মীরাবাই যখন জন্মগ্রহণ করেন তখন দিল্লিতে লোদি সাম্রাজ্য অস্তোন্মুখ। ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে হারিয়ে বাবর বসেছেন দিল্লির সিংহাসনে। ইতিহাসের রঙ্গভূমিতে মোগলের সেই প্রথম পদসঞ্চার। মহারানা সংগ্রাম সিংহ তখন স্বপ্ন দেখছেন ভারতে পুনরায় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার। তাঁর স্বপ্ন যদি সফল হতো তাহলে মহারানা সংগ্রাম সিংহের পুত্র মীরার স্বামী কুমার ভোজরাজ বসতে পারতেন ভারতের সিংহাসনে, আর আমার উপাস্যা দেবী মীরাবাইজি হতে পারতেন ভারতের পট্ট মহিষী। মহারানা সংগ্রাম সিংহের মাতা ঠাকুরানী রতন কুমারী ঝালা একবার কাশী গিয়েছিলেন। সেখানেই মহাযোগী রুইদাস বা রুইদাসজির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। তিনি রুইদাসজির কাছে দীক্ষা গ্রহণ করেন। তাঁর কাছে অপূর্ব কারুকার্য বিশিষ্ট গিরিধারীর একটি বিগ্রহ ছিল। তিনি সেটি গুরুদেবকে সমর্পণ করেন। রুইদাসজির বয়স তখন 100। সেই সময় তিনি একবার রাঠোর সর্দার রতন সিংহের গৃহে অতিথি হন। মীরাবাই তখন শিশু, বয়স মাত্র 5 বৎসর। গিরিধারীজির সুন্দর মূর্তিটি দেখে বাচ্চা মেয়ে আবদার করেন সেই মূর্তিটি পাওয়ার জন্য। রুইদাসজি প্রথমে সেটি দিতে চাননি, কিন্তু সেখানে থাকতে থাকতেই রুইদাসজি গভীর রাত্রিতে শুয়ে শুয়ে শুনতে থাকেন মীরার কণ্ঠস্বর, তাঁর আরতি। তিনি অনুভব করেন গিরিধারীজিও যেন মীরার কাছেই যেতে চান, থাকতে চান। মহাযোগী অগত্যা সেই গিরিধারী লালের আগ্রহ মীরার হাতেই সমর্পণ করে আসেন। অনেক বইয়ে মীরাকে রানা কুম্ভের পত্নী বলে বর্ণনা করা হয়েছে, এটি মারাত্মক ভুল তথ্য। তেমনি বৃন্দাবনে তাঁর শেষ জীবনের কাহিনী ও গালগল্প বিলকুল ঝুট। মীরা ছিলেন বাবর ও গুরু নানকের সমসাময়িক। তরুণ আকবরের সঙ্গে যখন তাঁর দেখা হয় তখন তিনি 100 বৎসরের বৃদ্ধা। দেখা হয়েছিল চিতোরে নয়, সমস্ত তীর্থ পরিক্রমান্তে মীরা তখন পরিচয় গোপন করে বাস করছিলেন বন্ধগড়ের বাঘেলা রাজা রামচন্দ্রের রাজপ্রাসাদে। সেই শিশুকালে গিরিধারী লালকে পাওয়ার পর থেকে তিনি হয়ে ওঠেন মীরাবাইয়ের ধ্যান জ্ঞান। গিরিধারী লালের সেবা পূজা করতে করতেই তাঁর কণ্ঠ স্বতই উচ্চারিত হতে থাকে বিচিত্র সব গান ও গানের ভাষা। সঙ্গীত জগতে তাঁর অভিনব সৃষ্টি মল্লার। তীব্র সুরার মতো একটা মাদকতায় এই ভক্তি রসাশ্রিত গান মনকে আচ্ছন্ন করে ফেলে। শুধু আত্মনিবেদন নয়, প্রীতম প্রিয়তমের উপর জোর খাটানো আবদার তাঁর গানের ছত্রে ছত্রে। মাইরি মাইরি মায় তো গোবিন্দ লীন মল, মা গো আমি তো গোবিন্দকে একেবারে কিনে নিয়েছি, বলেই উঠে দাঁড়িয়ে নাচতে নাচতে গাইতে লাগলেন। আসুয়ান জল সিঁচি সিঁচি প্রেম বেলি বই, আব তো বেলি ফেল গাই আনন্দ ফল হই। অর্থাৎ মীরা দেবী তাঁর গোবিন্দকে বলছেন, চোখের জলে সিঞ্চন করে বুনে দিয়েছি প্রেম ভালোবাসার লতা, এখন তো সেই লতাই ফুল ফুটেছে, জন্মেছে সেথায় আনন্দ ফল। ঝাড়ুকাজির কণ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে সেই সুধা মাখা বৈকুণ্ঠের গান। সবাই স্তব্ধ হয়ে বসে আছি। তন্ত্রিতে তন্ত্রিতে একটা সুখাবেশ সঞ্চারিত হয়ে গেল। তিনি গেয়ে চলেছেন, বিরাহিনী বৈঠি জাগুঁ জগৎ সৈরে আনি, তারা গিন গিন রেন বিহানি, হারে মেরা জনম মরণ কে সাথী, রাজা মেরে রাজা থানে নেহি বিসরু দিন রাতি, হেরি মায় তো দরদ দিওয়ানি, মেরে দরদ না জানে কই, মীরা দাসী জনম জনম কি পড়ি তুমারে পায়। মীরা প্রাণ ঢেলে তাঁর অন্তর্বেদনা ব্যক্ত করেছেন গিরিধারী লালের চরণ কমলে। সারা জগৎ ঘুমিয়ে আছে, একা আমি জেগে বসে আছি বিরহিণী, আকাশের তারা গুনে গুনে আমার সময় কাটছে। ওগো আমার জীবন মরণের সাথী মধু, আমার মধু, দিনে রাতে বারেকের জন্যও তোমাকে ভুলতে পারছি না। ওরে আমি যে ভালোবাসার বেদনায় বিভাগী, আমার ব্যথা তো কেউ বুঝে না। সুরের ইন্দ্রজালে আচ্ছন্ন হয়ে ঝিম মেরে বসে আছি সবাই। হঠাৎ দেখলাম মন্দিরের গর্ভগৃহ হতে বেরিয়ে এসে দুটি কালো সাপ ঝাড়ুকাজির কাঁধ হতে 2-3 ফুট দূরেই ফনা বিস্তার করে দুলছে। এখন সকলের যা বিগলিত তন্ময় অবস্থা দেখছি, তাতে ওই দুটো বিষধর সাপ যদি তেড়ে এসে দংশন করে কারো দৌড়ে পালানোর ক্ষমতা নাই। ঝাড়ুকাজির অবিরাম অশ্রুধারা এবং সতৎসারিত সুরের লহরিতে কোনো ছেদ পড়ল না, জ্যোতিভঙ্গ হল না। তিনি পূর্ববৎ ভাবঢুলু ঢুলু নেত্রে তান ধরলেন, সখী মেরো নিন্দ নসানি হো, প্রিয় কো পন্থ নিহারত সিগড়ি,
रैन बिहानी हो, जो चातक घन कूरटे मछरी जीमी पानी हो, मीरा व्याकुल विरहिनी शुद्ध बुद्ध बिसरानी हो, सखी मेरे नींद नसानी हो। मीरार आरती आमादे सकलेर ही बुके एसे बिधेछे, तार चोखेर जल आमादे चोख दिए झरझर करे गुड़िए पड़छे, आर चोख खुले रखते पारलाम ना, आवेशे ढले पड़लाम सबाई। मग्न चैतन्येर स्तरे नेमे एसेछे ज्योतिर प्लाबन। जखन चेतना फिरे एलो तखन देखलाम झाड़ू काजी चले गेछेन, साप दुटोओ नाई। सबाई टलते टलते उठे दाड़ालाम। भगवान आदित्येश्वरके प्रणाम करते गिये सकलेई किछुक्षण निझुम हये पड़े रइलाम। প্রত্যেকে প্রত্যেককে ধরে জড়াজড়ি করে কোনো মতে ফিরে এলাম ধর্মশালায়। কারো মুখে কথা নাই, কেবলই কানে বাজছে অপরূপ সুরের মূর্ছনা, সখী মেরেও নিঁদ নাসানি হো। মীরা যেন কানে কানে বলছেন, ও সখী, আমার চোখ থেকে ঘুম চলে গেছে, সারা সময় কেটে যাচ্ছে প্রিয়তমের পথ চেয়ে। যেমন মেঘের প্রত্যাশায় থাকে চাতক আর মাছ পড়ে থাকতে চায় জলে, তেমনভাবে ব্যাকুল বিরহিণী হয়ে আছে মীরা। তার সব হুঁশ চলে গেছে, ও সখী, আমার চোখ থেকে ঘুম চলে গেছে, সখী মেরো নিন্দ নাসানি হো। হাফেশ্বর মহাদেবের মন্দিরের সেই বটতলার করপাত্রীজি একসঙ্গে আমাদের 30 জনকে এক অলৌকিক আনন্দের জগতে টেনে নিয়ে গেছিলেন। আর এখানে ঝাড়ুকাজী যে তাঁর গানের সুরে প্রায় 100 জনকে একসঙ্গে চুবিয়ে দিলেন আনন্দের সমুদ্রে। ঋষির কথা কত আক্ষরিক অর্থে সত্য তা আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম। যোগানাং যোগ শাস্ত্রণাং সারং আকৃষ্ণ পদ্মভু ইদন্তং সর্বযোগ সারং সঙ্গীতাক্ষং অকল্পয়ত। সমস্ত যোগ ও যোগের সার নিয়ে স্বয়ং পদ্মজনী ব্রহ্মা সর্বযোগের সার এই সঙ্গীত নামক মহাযোগ সৃষ্টি করেছেন। ঝাড়ুকাজী চলে গেলেন, তাঁর গানের প্রভাব কিছুক্ষণ আবিষ্ট করে রাখল, তারপর সেই ভাবাচ্ছন্ন অবস্থা ধীরে ধীরে কাটল। আমরা কালকের মতোই পরস্পরের হাত ধরে ধর্মশালায় পৌঁছে শুয়ে পড়লাম। আজ এক ঘুমে সকাল, বারান্দায় বেরিয়ে দেখি ঘন কুয়াশায় চারদিক ঢেকে পড়েছে, গাছপালায় টপটপ করে শিশির পড়ছে। হিসাব করে দেখলাম কোজাগরী পূর্ণিমা কেটেছিল হিরণ্যপাণির মন্দিরে, সেদিন ছিল মঙ্গলবার। বুধ ও বৃহস্পতি দুদিন কাটল এখানে, আজ 1361 সালের 29 আশ্বিন শুক্রবার। আশ্বিন মাস আর দুদিন পরেই শেষ হয়ে যাবে। গায়ে অল্প অল্প শীতের স্পর্শ অনুভব করছি। লক্ষ্মণ ভারতীজি সবাইকে তাড়া দিচ্ছেন, এখনই যাত্রা করতে হবে। অত্যল্প সময়ের মধ্যেই সবাই যে যার গাঁঠিরি গুছিয়ে দোতলা থেকে নেমে সেই ঘোর কুয়াশার মধ্যেই আদিত্যেশ্বর মন্দিরে এসে জড়ো হলাম। মহন্তজি তার লক্ষ্মণ ভাইয়াকে সঙ্গে নিয়ে গেলেন তাঁদের গুরুভ্রাতা পুরোহিতজির কাছে বিদায় নিতে। এই সুযোগে আমরা প্রাতকৃত্য সেরে নর্মদার ঘাটে নামলাম মা নর্মদাকে স্পর্শ করতে। আমরা কয়েকজন স্নানও করে নিলাম, অনেকেই স্নান করলেন না। মহন্তজি ফিরে আসতেই লক্ষ্মণ ভারতীজি হর নর্মদে ধ্বনি তুলে সকলকে সঙ্গে নিয়ে যথারীতি মন্দির পরিক্রমা করে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন ভগবান আদিত্যেশ্বর এবং তাঁর নিরাকারা পুত্রী মা নর্মদার চরণে।